সেই সোহালের তো ইন্টারভিউ নিচ্ছি, ইন্টারভিউ নিতে নিতে খিদে লাগি গেছে, আর এটাই আছে, এইটু এগুলি একটু বাসি। এই পরবর্তীতে কিটা আসেন, চলে আসেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম, আসেই তো পড়ছেন, আর কত ভিতরে আসবেন, বসেন। আপনার নামটা কি? স্যার আমার নাম টাকি না, আমার সুন্দর একটা নাম আছে। আরে টাকি মাছ বলি নাই, আপনার নাম কি তাই জিজ্ঞাসা করছি। ও আমার নাম? স্যার আমি কি আমার নামটা ইংরেজিতে কবো নাকি বাংলায় কবো? ইংরেজিতেই বলেন। স্যার মাই নেম ইজ রেড জেমস গভর্নমেন্ট। রেড জেমস গভর্নমেন্ট, এইটা আবার কোনো নাম হইলো? স্যার আপনি তো ইংরেজিতে নাম বলতে বলছেন, এই আমার নাম হইল লাল মানিক সরকার। লালের ইংরেজি হচ্ছে রেড, মানিকের ইংরেজি হচ্ছে জেমস, আর সরকারের ইংরেজি হচ্ছে গভর্নমেন্ট, এই জন্যই মাই নেম ইজ রেড জেমস গভর্নমেন্ট। ও, কারো নামের ইংরেজি অর্থ এতটা অদ্ভুত হতে পারে, আপনারে না দেখলে জানতামই না। আচ্ছা, আপনার বায়োডাটাকে আপনি নিজেই লিখেছেন? জি স্যার নিজে রাতে লিখছি। আপনার লেখা তো বাজে কে। স্যার আসলে ছোটবেলাতে আমার ইচ্ছে ছিল ডাক্তার হব, তাই ডাক্তারদের মতো লেখার চেষ্টা করতেছি। ও আচ্ছা, বলতে পারবেন গ্রামার কাকে বলে, কত প্রকার এবং কি কি? জি স্যার গ্রামার হলেও যারা গ্রামে বসবাস করে তাদের গ্রামার বলে। গ্রামার হলে দুই প্রকার, বাংলা গ্রামার আর হলো ইংরেজি গ্রামার। যারা বাংলাদেশের গ্রামে বসবাস করে তাদের বাংলা গ্রামার বলে, আর যারা ইংল্যান্ড আমেরিকার গ্রামে বসবাস করে তাদেরকে বলা হয় ইংরেজি গ্রামার। ও আচ্ছা, ইংরেজিতে 5টি ফুলের নাম বলেন তো। জি স্যার অবশ্যই, বিউটিফুল, পিসফুল, ওয়ান্ডারফুল, পেইনফুল, হাউসফুল। আরে এগুলো কি বলতেছেন আপনি? স্যার আপনিই তো বললেন ইংরেজিতে 5টি ফুলের নাম বলতে। আচ্ছা যাই হোক, আচ্ছা বলেন তো, পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম কি? স্যার ব্যাং। আর বাকি 4টি? স্যার একটি ব্যাং, ব্যাঙের স্ত্রী, তার 2 ছেলে ও 1 মেয়ে, এই হয়ে গেল মোট 5টি। কি এ কেমন উত্তর! আর স্যার একটা প্রশ্নের উত্তর দিন তো, এমন একটা বিপদের নাম বলুন যেখান থেকে উদ্ধার হলেও সমস্যা আবার না হলেও সমস্যা। উদ্ধার হলেও সমস্যা না হলেও সমস্যা। ও বুঝতে পারছি স্যার, এইটার উত্তর হইলো কারো লুঙ্গির ভিতর আগুন লাগা। হ্যাঁ মানে? মানে ধরেন স্যার আপনার লুঙ্গির ভিতর আগুন লাগলো, তাহলে আপনার লুঙ্গি খুলে ফেললেও সমস্যা আবার না খুললেও সমস্যা। থাক থাক থাক, আর বলা লাগবে না, আপনি তো মারাত্মক মানুষ মিয়া। জি স্যার আমার প্রতিবেশীরা ওই কথাই কয়। এ কার পাল্লায় পড়লাম রে বাবা! আচ্ছা মেয়ে মানুষের সম্পর্কে আপনার মন্তব্য কি? স্যার মেয়ে মানুষ হলো খেলার মতো। মানে? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। জি বুঝিয়ে বলতেছি, ধরেন যুবতী মেয়েরা হলো ফুটবলের মতো, একজনের পিছনে সবাই দৌড়ায়। প্রাপ্ত বয়স্ক মেয়েরা হলো ক্রিকেট বলের মতো, একজনের পিছনে 2-3 জন দৌড়ায়। আর বয়স্ক মহিলা হলো টেবিল টেনিসের মতো, এ ধাক্কা দিয়ে দেয় একজনের কাছে, আবার ও ধাক্কা দিয়ে দেয় আর একজনের কাছে। ও আচ্ছা, ওকে আমি আপনাকে শেষবারের মতো একটা প্রশ্ন করব, যদি ভালো মতো উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরির কথা ভাবি দেখবো, আর আমি যা বলবো আপনাকে তার উল্টোটা বলতে হবে। জি স্যার বলেন, আমি উল্টোটাই বলবো। গুড, ব্যাড, পোর, রিস, রাইট, রং, ওপেন, ক্লোজ, ফুল, ফল। আরে আমি ইংরেজিতে ফুল বুঝাইছি। আরে আমি বাংলায় ফল বুঝাই নাই। দূর, চুপ করেন। বাহ কথা বলেন, আপনি তো একটা পাগল।
আপনি তো একটা সুস্থ মানুষ, আপনি কি চুপ করবেন? আপনি কি কথা বলবেন? স্টুপিড জেন্টলম্যান, আপনি রিজেক্টেড? ইয়েস আই অ্যাম সিলেক্টেড। এই তোরা কে আছিস? রোর বাইর কর, এই জায়গায় তোর বাইর কর।